আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আলিয়া ইলেকট্রিক বিডি। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে আমরা কথা বলবো বা আলোচনা করব ইলেকট্রিক কাজের বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে। যন্ত্রপাতি ছাড়া যেহেতু কাজ করা সম্ভব না, তো আমরা যন্ত্রপাতি নিয়ে কথা বলবো। যন্ত্রপাতির সাথে আগে পরিচিত হব, পরিচিত হওয়ার পর তারপর আমরা কাজে লিপ্ত হব। তো কাজ আজকে এই ভিডিওতে হবে না। আজকে আমরা যারা নতুন ইলেকট্রিক কাজ করতে চাই, আসলে কোনটার কী নাম আমরা সেটাই জানি না, কোন যন্ত্রের কী নাম সেটা জানি না। তো এই ভিডিওটা যদি আমরা সম্পূর্ণ দেখি, তাহলে প্রত্যেকটা জিনিসের আমরা অবশ্যই প্রত্যেকটা যন্ত্রপাতির নাম জানবো, কোনটার কী নাম এবং কী কাজ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনি যেহেতু ভিডিওটি চালু করছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আশা করি দেখলে পরে অবশ্যই কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। আর যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হন, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার পার্শ্ববর্তী বন্ধুদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ যদি আপনার যন্ত্রপাতি সম্পর্কে ধারণা থাকে, তাহলে কাজ করতে পারবেন, ইলেকট্রিশিয়ান ডাকতে হবে না, ছোটোখাটো কাজগুলো আপনারা নিজেরাই বাসায় বসে করতে পারবেন। তো আসলে আমি ভিডিও ধারণ করি মানুষের উপকারের জন্য, তো আমার ভিডিওটা যেন আপনাদের উপকার লাগে, সেজন্যই আমি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা যেহেতু ইলেকট্রিক কাজ করব, ইলেকট্রিক কাজে সর্বপ্রথম প্রয়োজন পড়ে টেস্টার, যেটা নিয়ন টেস্টার বলে এটাকে, নিয়ন টেস্টার। তো এই টেস্টারের কাজ হইতেছে আমাদের লাইনে বিদ্যুৎ সরবরাহ আছে কি না সেটা দেখার জন্য। তো যে জায়গায় বিদ্যুৎ আপনি চেক দিবেন, সে জায়গায় কেবলে মনে করেন কেবল এক মাথায় এই টেস্টারটি এভাবে ধরবেন, ধরে এই যে এই মাথায় আপনার আর্থিং অবশ্যই পেতে হবে, তাহলে অবশ্যই এই জায়গায় লিয়ন বাল্ব আছে আর কি, বাল্বটা জ্বলবে, তো শর্ট করবে না, ভয় পাওয়ার কিছু নেই। যারা নতুন তাদের জন্য কিন্তু বলছি, আর যারা অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান অথবা কোনো ইঞ্জিনিয়ার ভাইয়েরা যদি আপনারা যদি ভিডিওটি ভিউ করে থাকেন, তো আপনারা আমাকে মন্দ কিছু বলবেন না, কমেন্টে বলেন সমস্যা নাই, কিন্তু গালিগালাজ পারেন না। কারণ আপনাদের কথাগুলো শুনলে পরে মনে হবে যে কিরে মামার বাড়ি মায়ের গল্পের মতো, কিন্তু যে নতুন আমি ধরে নেন আমি নতুন, আমি কিছু জানি না, তাহলে আমার কাছে এটাই অনেক কিছু। যেটা কি এক পাশে তারের মাথায় ধরতে হবে অথবা সকেটের ভিতরে দিয়ে সেরে হাত দিয়ে এইভাবে দিতে হবে, তাহলে এই জায়গায় বাতি জ্বলবে, তখন কিন্তু আমি অনেক কিছু জানতেছি, হ্যাঁ এটা এইভাবে কাজ হয়। কিন্তু আসলে ভাই আপনি জানেন বিদায় আপনি মনে করেন যে হয়তো বা আপনার মন খারাপ হইতে পারে। তো আমি চাইতেছি যেহেতু ভিডিওটা আপনি যদি মানে ভিউ করে থাকেন, আপনি যদি ভিউ করছেন, সেই ক্ষেত্রে আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন অথবা আপনিও নতুন কিছু জানতে পারেন। আর আমি যে জানি দেখি সব জানি তা না, আপনি জানেন দেখে সব জানতে পারেন, কিন্তু কিছু কমতি থাকতে পারে, তো আপনি দেখতে পারেন সম্পূর্ণ ভিডিও। তো সময় তো পিওয়ার্স, আমি কথা বলতেছি আমার নতুন ভাইদের নিয়ে, ঠিক আছে, নতুন ইলেকট্রিশিয়ান ভাই অথবা নতুন কোনো নতুন মুখদের জন্য আমি কথা বলতেছি। তো এটা লিয়ন টেস্টার, ঠিক আছে। সময় তো পিওয়ার্স, আপনি যেহেতু নতুন, নতুনের ক্ষেত্রে একটু এরকম লাগবেই, এটা একটু ভিডিওটা শেয়ারে রাখবেন অথবা টাইম লাইনে রাখবেন অথবা কমেন্টে রাখবেন, আপনি সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার এই ভিডিওটা আবার দেখলে পরে তখন জিনিসগুলোর নাম আবার জানতে পারবেন। তো এটি হলো নিয়ন টেস্টার। প্রথমে কাজ করার জন্য নিয়ন টেস্টারটা অবশ্যই লাগবে, তারপর লাগবে মেজারমেন্ট ট্যাপ। তো মেজারমেন্ট ট্যাপটা কিসের জন্য লাগবে, এটা মানে আপনার যে কোনো কিছু মাপ দেওয়ার জন্যই লাগবে, ঠিক আছে, যে কোনো কিছু মাপ দেওয়ার জন্য মেজারমেন্ট ট্যাপ লাগবে। এটার নাম হচ্ছে মেজারমেন্ট ট্যাপ। এই ট্যাপের কাজ হইতেছে আপনার যেমন এক গজ সমান কতটুক, 36 ইঞ্চি অথবা 3 ফুট, মানে এই জায়গায় টান দিলে পরে দেখা যাবে এইভাবে টান দিতে হবো। তো যেহেতু আমি এখান থেকে ফোন ধরে আসছি, মানে টান দিয়ে সেরা মানে আপনার মেজারমেন্ট তো মেজারমেন্টই মাপ যোগ আর কি। তাহলে কি আমরা শিখলাম এক গজ সমান 3 ফিট অথবা 36 ইঞ্চি। আচ্ছা, ধন্যবাদ। আপনি যদি নতুন কিছু জানেন অবশ্যই কিন্তু ভিডিওটা একটু লাইক দিয়ে রাখবেন, আর দয়া করে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব। মাপযুগের পরে অবশ্যই দরকার পড়ে কাজ কীভাবে করবো এরকম চিন্তা ভাবনা তো আমাদের সবারই আসে ইনশাল্লাহ। তো শুনবে তো ভিউয়ার্স, আমরা দুইটা জিনিস অবশ্যই জেনে ফেলেছি, এরপর হইতেছে মানে যেটা না হলে না হয় সেটা হইতেছে প্লাস। প্লাসটা হইতেছে এটা কম্বিনেশন প্লাস, ঠিক আছে, প্লাস অনেক রকমের হয়,
যেমন কম্বিনেশন প্লাস এটা তারপর এটা এটা লুজ প্লাস এটাকে লুজ প্লাস বলা হয় এটার নাম হচ্ছে লুজ প্লাস আর এটা হচ্ছে কাটিং প্লাস এটা হচ্ছে কাটিং প্লাস একটু মনে রাখবেন যদি একটু কঠিন হবে আমরা নতুন যারা হব সে একটু কঠিন হবে ঠিক আছে তারপরেও মনে রাখবেন নামগুলো আবার বলতেছি এটা হচ্ছে ফ্ল্যাট প্লাস ফ্ল্যাট ফ্ল্যাট প্লাস আর এটা হচ্ছে লুজ প্লাস এটা হচ্ছে লুজ প্লাস আর এটা হইতাছে কাটিং প্লাস ঠিক আছে